সাম্প্রতিক সময়ে মাঠে নামলে ক্রিস্টিয়ানো রোনালদোর মেজাজ হারানো যেন নিয়মিত হয়ে উঠেছে। আল নাসরের জয়হীন ম্যাচ মানেই মেজাজ হারাবেন এই পর্তুগিজ সুপারস্টার। সৌদির সুপার কাপের পর কিংস কাপ থেকেও বিদায় নিয়েছে আল নাসর, ফলে শিরোপাহীন মৌসুম কাটানো থেকে বাঁচতে রোনালদোর একমাত্র ভরসা এখন প্রো লিগ। কিন্তু লিগের শীর্ষস্থান হারিয়ে সেটিও হাতছাড়া হওয়ার পথে, সেই পরিস্থিতিতে আরেকটি জয়হীন রাত কাটিয়েছে আল নাসর। আল খালিজের বিপক্ষে 1-1 গোলে ড্র হওয়ার লিগ শিরোপা জেতার আশায় বড় ধাক্কা খেল আল নাসর। এদিন আল নাসরের জালে আল খালিজের হয়ে লিড গোলটি করেন ফেবিও মার্টিন্স। এরপর আলভারো গঞ্জালেজ 17 মিনিটে গোলে আল নাসরের সমতায় ফেরে। ম্যাচের 59তম মিনিটে রোনালদো একটি গোল করেন, ওই গোলে জিততে পারত আল নাসর, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। রোনালদো ম্যাচে 54 বার বল স্পর্শ করেছেন, সব মিলিয়ে 13 বার প্রতিপক্ষের খেলোয়াড়কে বোকা বানিয়েছেন, সফল পাস দিয়েছেন 22টি, শট দিয়েছেন 8টি। এত কিছুর পরও শুধু গোলটাই পাওয়া হলো না তার। প্রত্যাশিত ফল না পেয়ে ম্যাচ শেষে আল খালিজ দলের এক সদস্য ফুটবলের মহাতারকার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন, কিন্তু কাছে ঘেঁষতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন 38 বছর বয়সী এই ফরওয়ার্ড।